কংগ্রেস শূন্য হল গোলাঘাট পৌরসভাত। আজি অনুষ্ঠিত হওয়া গোলাঘাট পৌরসভার 12টা ওয়ার্ডের ভোটগণনার অন্ত। বিজেপি দলের বৃহৎ জয়ের বিপরীতে কংগ্রেসের এজন প্রার্থী বিজয়ী নহল। মিত্র দল অসম গণ পরিষদের 2নং ওয়ার্ডের হালিমা সিদ্দিকী, 3নং ওয়ার্ডের তিলোত্তমা শইকীয়া আর 4নং ওয়ার্ডত সতীশ চন্দ্র বর্মনে বিজয় সাব্যস্ত করে। বিজেপি হলের 9জন প্রার্থীয়ে বৃহৎ জয় সাব্যস্ত করে। 1নং ওয়ার্ডত নবনীতা বরা, 5নম্বর কৃষ্ণাধর গুপ্তা, 6নম্বর প্রণয়জিৎ সলিহা, 7নম্বর কৃষ্ণা কুমার গুপ্তা, 9নম্বর সীমান্ত বরা, 10নম্বর রবীন বরুয়া, 11নম্বর দুলমণি বরবরা, 12নম্বর অর্চনা বর শইকীয়া, 13নম্বর রশ্মি দাস বিজয়ী হয়। 8নং ওয়ার্ডত বিজেপি প্রার্থী অজয় ভরালী বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী হওয়া বলে ঘোষণা করা হয়েছে। গোলাঘাটের পর প্রকাশ শর্মার রিপোর্ট, নিউজ নেক্সট। আমি ভারতীয় জনতা পার্টির যে আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যার উন্নয়নের দিকট আগবাই গেছে, আজি অজন্তা নিয়োগ বাইদেউ যিনি গোলাঘাটের কারণে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কারণে আজি ভারতীয় জনতা আজি গিনিজ বুকত রেকর্ড করব পারা হয়েছো যে ভারতীয় জনতা পার্টি পৌরসভা গঠন হয়েছে। আজিলেকে এনেকা নাছিল যে আগর সরকারের দিনতো আমি দেখিছিল কোনো পৌরসভাখন এজন এটা দলে কিন্তু দখল করব পারা নাছিল। আজি আমি অতি সুখী আর আমার রাইজ অতি আনন্দিত আর ইমানে উন্নয়ন হয়েছে, সেই কারণে রাইজে এখন ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদের মিত্রজনক আজি ভোট দি সম্পূর্ণ পৌরসভা এখন গঠন করবলৈ রায় প্রদান করেছে। কংগ্রেসের সম্পর্কে কি কব না? কংগ্রেসের চক আজি কংগ্রেসের নির্বাচনটা খেলবলে সদায় একটা বিপরীত পার্টির কারণে একটা ইস্যু প্রয়োজন, কিন্তু আজি পৌরসভা খেলবলে নির্বাচন খেলবলে হাতত কোনো ইস্যুয়ে নাছিল, ইস্যু নাই। এই কারণে ইস্যু নাই যে ভারতীয় জনতা পার্টিয়ে কোনো বেয়া কামে আজিলেকে করা নাই, রাইজর উন্নতির হকে কাম করে আছে। আর এই কারণে যেহেতু আমার হাতত ইস্যু নাছিল, সেই কারণে আমাক কোনো কারণতে পরাস্ত করব পৰা নহল নয়ারিলে। আর একটা কথা, হাতত আমি দেখিছিল নির্বাচনী প্রচারও সেই কামার বিপরীতে করবর এটাই কথা যে হাত একটা নির্বাচন খেলবলে সদায় ইস্যু লাগে, মানে আকো পুনের কিন্তু কিন্তু আজি আমি দেখ যে যেটা স্টেট সভাপতি কংগ্রেসের উৎকণ্ঠার অবসান ঘটায় পাকঘর আলহী হল বিশুদ্ধ মশলা, যে দিব আপনার পিউরিটির গ্যারেন্টি। বিশুদ্ধ মশলা পাকঘরের নতুন আলহী। আপুনি গেষ্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলস, ভোক নলগা, পেটর বিষ, বুকুর জ্বলাপোড়া, টেঙা উগার, পেটত বুটবুট খপ্ত করা, পেট ফুলা, বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়ার পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। এতিয়া বরপেটা চহৰলৈ এম এস সুলেমান মেডিশপত আহি আছে ডক্টর মায়াং আগরওয়াল, গেষ্ট্রো আর লিভার রোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভর্তি করে পড়া ঠিকনা এম এস সুলেমান মেডিশ, বিকে রোড, মুসলিমপট্টি, বরপেটা। যোগাযোগের নম্বর 7002064582 আর 9706532197।